দেখো বস যাই বলো এটাকে তোমরা আছে বলো এটা বলো না যে খাসির মাংসের ভিতরে এই আলুটা ছিল তো কেসটা হচ্ছে হাফ রাস্তা আসার পরে আমাদের এল লেগে গেছে বাড়ি গেলাম ঝোলটা কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টিং কমপ্লিটলি হতাশাজনক একদম পুরো গাইজ আমরা যখন নাইট রাইড করি আমরা টার্গেট করি ঠিক আছে যে চাকদা রোডের দিকে গেলে কোন চায়ের দোকান খোলা পাবো রাত্রে বেলা আর যশোরের দিকে বা বারাসাতের দিকে রাত্রে বেলা কোন চায়ের দোকানটা খোলা পাবো তো এটা আমাদের নিউ ডিসকভার এটা হচ্ছে বেলের বাজারের উপরে এটা 24 আওয়ার ওপেন থাকে তোমরা যখন খুশি আসতে পারো এমার্জেন্সি কেসে বা রাত্রেবেলা যদি বেরো এখানে তোমরা আরামসে চা খেতে আসতে পারো একটু লিকার দাও আদা কড়া দিয়ে আর ইয়ে করা দিয়ে লিকার চা পাতা করা দিয়ে ঠিক আছে একটু কায়দা করে বানিও চারিদিকে একদম পুরো নিঝুম চুপচাপ সবকিছু অদ্ভুত রকমের আর বাইদেব এটা হচ্ছে নতুন চাকদা রোড মানে এক পাশ তৈরি হয়ে গেছে আর এক পাশ এখনো বাকি আছে তো ব্যাপারটা হচ্ছে লাস্ট ভিডিওতে তোমরা এত সুন্দর রেসপন্স দিয়েছো সেই জন্য আমরাও বেশি পরিমাণে এনকারেজ পেয়ে গেছি ঠিক আছে তো লাস্ট ট্রেভেলের ভিডিওগুলো তোমরা যে পরিমাণে পছন্দ করছো তো ভাবা গেছে তোমরা আলটিমেটলি যা পছন্দ করবে তোমার তো তাই প্রোভাইড করতেই হবে তো সেই জন্য ভাবা গেল আজকে একটা নাইটের ভিডিও হোক আর নাইট রাইডের এপিসোড করা হোক তো লাস্ট যে বিরোহিতে আমরা গেছিলাম ছড়াইখানাতে লাস্ট ভিডিও না কিন্তু তার আগে যেখানে গেছিলাম আমরা বিরোহিতে 34 নম্বরের উপরে যে ধাবাটা ছিল বিরোহিতে ছড়াইখানাতে ওখানে ডান এটাও খুব ভালো হয়ে যারা জানো না আর কি বিরোহিটা কোথায় বা সরাইখানা ধাবাটার কি কথাটা বলছি সেটা কোথায় সেটা তোমার ওপরে লিঙ্ক দেওয়া থাকবে ওটা ক্লিক করে ভিডিওটা দেখে নিও তো ওই ভিডিওটা তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা এখান থেকে বেটার খাসির মাংস কর্মকার হোটেলে পাওয়া যায় সরাইখানা থেকে জাস্ট 5 কিলোমিটার ওদিকে মানে কলকাতার দিকে তো এবার দেখা যাক তোমাদের রেকমেন্ডেশনে কতটা দম থাকে ঠিক আছে তো আজকে ওটা জাজ করার জন্য বা ওটা চেক করার জন্য আজকে আমরা এই রাত্রেবেলা সাডেন প্ল্যান হলো এটা আর বলে লাভ নেই বারবার সাডেন প্ল্যান আমাদের প্ল্যানগুলো সাডেনই হয় ফার্স্টে দোকান বন্ধ করো দেন বাইক অন করো তারপরে বাইক পেট্রোল পাম্পে গিয়ে পাশে তেল ভরো দেন তারপরে সিম্পলি বেরিয়ে পড়ো তো সো সিম্পল এপিসোড পার্ট টু তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক ওকে গাইজ তো এবার রাত্রেবেলা লিকার চা চলছে আর কি হালকা কড়া করে আদা দিয়ে হালকা কড়া লিকার দিয়ে আর এই যে দেখো রোডটা আজ থেকে জাস্ট এক মাস আগে আমরা ভাবতে পারতাম না আমরা চাকদা রোড মুখ হতাম না ঠিক আছে এই লেভেলে বাজে রাস্তা হতো হ্যাঁ বাট ফ্যাক্ট হচ্ছে কি রাস্তা তৈরি হচ্ছিল বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওটা এটা বলা হচ্ছে রাস্তার কাছে কি মানে ডেঞ্জারাস রকমের কন্ডিশন মনে হচ্ছে লাদাখ যাওয়ার জন্য আর কি ট্রেনিং স্কুল এটা ঠিক আছে এখানে শিখে তোমরা তারপর লাদাখ যাও আমরা যখন বোর হয়ে যায় চলো একটু বাইরে যাই সবসময় বাইরে যাওয়া মানে যে বিশাল দূরে কোথাও ঘুরতে যেতে এরকম না কিন্তু যে দু চারজন ক্লোজ ফ্রেন্ডের সাথে বেরো রাত্রেবেলা বা নির্জন কোনো জায়গায় যেখানে নিজেরা গল্প করা যায় না কারণ এই জিনিসটা এই অ্যাটমসফিয়ারটা মানে বেশি পছন্দ হয় তো সেই জন্য চা খাওয়া হয়ে যায় একসাথে সবাই মিলে গল্প করা হয়ে যায় তো এই জন্য আমরা আর কি প্রচুর পরিমাণে চাটা বেশি পরিমাণে এনজয় করে ফেলি এই কারণে তো তোমরা এরকম করে মাঝে মাঝে বেরিয়ে যেতে পারো কিন্তু আরামসে বেরিয়ে যেতে পারো মানে পাড়ার নুক্কড়ে একটুখানি ফাঁকা জায়গায় রাত্রেবেলা ছোটো ফোটো হালকা ফুলকা কোনো রাইডে এরকম করে বেরিয়ে যেতে পারো ইজিলি তো জীবনে সব মোমেন্ট আর কি মজা খুঁজে নিতে হবে মজা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট তো এখন এই ডেস্টিনেশনে যেটা বেলের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি চাকদা বনগাঁ রোডের মাঝখানে তো এটা আমাদের মানে রিসেন্ট টাইমসে খুব ফেভারিট হয়ে উঠেছে এই কারণের জন্য রাত্রেবেলায় খুব কম ডিস্টেন্সের মধ্যে ভালো রাস্তা যেহেতু হয়ে গেছে এই জন্য এটা ফেভারিট হওয়াটা আর একটু বেশি কারণ ওটা তো হ্যাঁ চাটাও ভালো বলে হবে 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 তো কেসটা হচ্ছে হাফ রাস্তা আসার পরে আমাদের এল লেগে গেছে তুমি কি সারা রাত খুলে রাখো দেখো আমি পার্সোনালি তোমাদের কাউকে মানে বলবো না বা প্রেফার করবো না যে তোমরা রাত্রেবেলায় নাইট রাইড মানে রাইড করো এরকম রাস্তায় ছোটোখাটো বাড়ির কোনো কিছু বাড়ির কাছে কোনো কিছু হলে তো ডেফিনেটলি করতেই পারো বাট যদিও রাত্রেবেলা যদি রাইড করতেই হবে বা কোথাও যেতে হয় তখন তো কিছু কারণে প্রয়োজন হলে করতেই হবে বাট আমি পার্সোনালি ওটা রেকমেন্ড করবো না বাট যদি যাও তো বি কেয়ারফুল কারণ হ্যালো আমি প্রবলেম বলছি নক নক এরকম বলে তো প্রবলেম আসবে না তো অলওয়েজ বি কেয়ারফুল আর এটা যে রাস্তা এন্টার করার আগে তোমাদের লোকেশনটা বলে দিই তো এদিক হচ্ছে আমি দেখো এখানটা দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে এদিক হচ্ছে কলকাতা এদিক হচ্ছে শিলিগুড়ি তো এদিক থেকে যেতে রাইট সাইডে পড়বে আর যে বিরোহী আছে বিরোহীর এরিয়াটার নাম বিরোহি ওর আশেপাশেই হবে আর ল্যান্ডমার্ক তো ডিসক্রিপশনে দেওয়াই থাকবে তো তোমরা দেখে নিও এখনও শিও না যে লোকেশনটা মানে আমরা তোমাদের জায়গাটা দেখে এটাই বারবার ভুল করি আচ্ছা এখনও কিন্তু রেকমেন্ড করছি না তোমাদের জায়গাটা তোমরা আসবে কি আসবে না বাট যাই হোক ঠিকানা দেওয়া থাকলো তোমাদের
কেমন আমার হুট করে ঢুকে না মির্জাপুরের কথা মনে পড়ে গেল, হুট করে কেন যাই না কেন, বাট মনে পড়লো। আমি তো খেতে বাঙালি, অফকোর্স অল টাইম অল টাইম, বাট কি হবে কি বলো, চিকেন কষা, মটন কষা, ডাল ফ্রাই, চানা মশলা। তোমাদের হোটেল কত বছর ধরে চলছে? 10 বছর হয়ে গেছে। 10 বছর মানে জবে থেকে শুরু হয়ে 24 ঘন্টা খোলা থাকে তো, কোনোদিন বন্ধ হয় না, কোনো সময় বন্ধ হয় না। কি খাবো সেটা ডিসাইড করছি, কারণ সোমনও খাবে, আমি খাবো, দুজনেই খাবো। বাট তার আগে দাদা চা পাওয়া যায়? এটা গুড কপিরাইট ইস্যুজ। তো দেখো আমি রাত হোক সকাল হোক বিকেল হোক মধ্যরাত হোক মানে ভোরের রাত হোক যখনই হোক ভাত অলওয়েজ আমি প্রেফার করি, আর রুটি হলে মাঝে মাঝে তন্দুরি রুটি, আর মাঝে মাঝে বাটার নান, এগুলো ঠিকঠাক, বাট এখানে এগুলো পাওয়া যায় না, আর আইটেম খুবই লিমিটেড। তো আমি ভাত নেবো, ভাত দিও পরিমাণে একটু অল্প দিও, আর মাংস খাসির মাংস 2 পিস দিও, ঠিক আছে। আর সবজি যেটা বললে ফুলকপি আলু সবজি, শীতের সময় আমার ফুলকপি দারুণ চলে, তো ওটা একটু দাও। আর শোভনের জন্য মানে আর এক প্লেট রুটি দাও, আর চিকেন কষা 2 পিস দাও। তোমরা কি আলাদা করে ফ্রাইড রাইস করবে আবার নাকি রেডি আছে? না না, একটু গরম করে, একটু গরম করে ওকে। যখনই মির্জাপুর আসে মাথায় আমার মাথায় ওই ডাল ফ্রাইটা আসে, মারাত্মক ছিল, অতুলনীয় ছিল। তো ওটা ট্রাই করে দেখি, যে খুব ভালো লাগে যে আগের মতোই শুরুর দিকে যে স্ট্রাগলগুলো হতো, আমরা রেস্টুরেন্ট বা দোকান বা হোটেলে যেতাম, কাকু একটা ভিডিও বানাও, কিসের উপর ভিডিও না, মানে আমরা ফুড ব্লগ করি, ভিডিও খাই, খাওয়া দাওয়া চলে যাবো, আবার ভিডিও করার কি দরকার, এই টাইপের স্ট্রাগলগুলো হয় না। এখন সবাই মোটামুটি বুঝে গেছে যে ইউটিউবটা কী জিনিস, ভিডিওটা করে কোথায় রিলিজ হবে, মানে কী টাইপের জিনিস, সবাইকে আর কনভিন্স করতে হয় না, আরামসে আমরা গেলাম, গিয়ে কিচেনের মেজর থেকে শর্ট ফট নিয়ে আসলাম, সবাই কত কমফোর্টেবল হয়ে গেছে। আগে ক্যামেরা দেখে আমাদের বলে দাদা নর্মালি অ্যাক্ট করো, তুমি যা করছো সেটাই করো, কোনো ব্যাপার না, নর্মালি আমি সব কিছু করে নিয়েছি। তো এখন এইগুলো খুব ভালো আর কি মনে পড়ে, শুধু দিকের কথা, শুধু দিকের স্ট্রাগলগুলোর কথা, মানুষকে কতটা কনভিন্স করতে হতো যে আমরা একটা ভিডিও বানাবো তার জন্য, বাট এখন সব কিছু ইজি হয়ে গেছে, আপডেট হচ্ছে সব কিছু। রাইড এন্ড বাইট ডট অফিসিয়াল গাইজ, ইনস্টাগ্রামে যাও, ইমিডিয়েটলি ফলো করে নাও। এটা হচ্ছে আলু আর শিমের ভাজা, বাট এক সেকেন্ড, তোমরাই দেখে বলো তো, দাঁড়াও এক সেকেন্ড রুকো, এটার মধ্যে কোনটাকে মাটনের ঝোল বা মাটনের গ্রেভি বলে মনে হচ্ছে বলো? তেল দেখো এটার উপরে, এটা নাকি চিকেন, এটা কি বেশি ভালোবেসে বানিয়েছে নাকি, আর এটা নাকি মাটন, ঠিকঠাক ঠিকই আছে। দাদা দাদা এইটা আচার দিচ্ছ, সময় দাও নি কেন, এটা রুটি তো। না না আমি ভাতের সাথেও খাবো আচার, দাও। এই ডাল ফ্রাইটা দেখ, এটা ডাল না দই, বাহ ভাই। দেবো এখন কটা বাজে? 2:30। 2:35। হ্যাঁ ওই সর্বনাশ, আমি আবার মানে মানে অ্যাসিওর হয়ে নিয়েছিলাম যে ডাল ফ্রাই মানে কি সত্যি ডালটা নিয়ে ফ্রাই করে দেবে তো, তারপরে দেবে তো নাকি ডাল তুলে দিয়ে দেবে, ঠিক আছে। ডাল ফ্রাই কম, ভেজ ডাল বেশি হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, কিশমিশ,
হালকা গাজরও দিয়েছে, তারপরে বিন দিয়েছে, কাঁচা লঙ্কা কুচি দিয়েছে, আমাদের ঝাড়খণ্ড চলে যাও, বিহার চলে যাও, ইউপি, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো এরকম ডাইনিং হোটেলে এই আচারটা মিস, সব জায়গায় পাঁচ মিশলের আচার পাবেই পাবে, এক সব জায়গায় এক। টেস্ট বেটার বেটার ডাল ফ্রাই না একদম, ওরা ডাল ফ্রাই ডাল ফ্রাই করতে গিয়ে ভেজ ডাল করে ফেলেছে। এইসব লাইন হোটেলে যে কোনো মাংস মানে খাসি মাটন যাই হোক না কেন, তার থেকে সবজিটা খেলে পরে বোঝা যায় ওখানটা কেমন চলে আর ডিশগুলো কেমন এখানে, মানে রান্না বান্নার কোয়ালিটি কেমন। আমি ফুলকপি শুনে ইয়েটা সবজিটা নিয়েছিলাম, আলু ফুলকপির তরকারি সেই জন্যে, আদারওয়াইজ দিতাম না। বাহ, নিঃসন্দেহে সবজিটা ভালো খেলে। তো ফার্স্ট ইম্প্রেশন এমন লাগলো যে পুরো ঝিকঝাক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারগুলো বেশ ফ্রেশ, মোটামুটি এখানে যেরকম হওয়া উচিত ওরকম ফ্রেশ। আমি কিন্তু হোটেলটা আগে থেকে আসিনি, আমি যা ফার্স্ট ইম্প্রেশন মানে প্রথমবার খেয়ে ট্রাই করে যা মনে হচ্ছে আমি সেটা এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করছি, ঠিক আছে? তোমাদের রেকমেন্ডেশন? হ্যাঁ হ্যাঁ, একদম তোমাদের রেকমেন্ডেশন। তোমার সবাই বলছে কর্মকার হোটেলে যাও, ওখানে খাসির মাংস খুব ভালো পাওয়া যায়, সেটা ট্রাই করার জন্যই আসা। সত্যিটা সত্যি ভালো, সবজিটা বেশ ভালো। আমায় দেখি চর্বিওয়ালা পিস বেশি করে তুললো নাকি? এটা হচ্ছে পিস, এটা হচ্ছে প্রপার খাসির মাংসের পিস। দেখো বস, যাই বলো, এটাকে তোমরা আচ্ছা বলো, এটা বলো না যে খাসির মাংসের ভেতরে আলুটা ছিল, এটুখানি বোধ আমার হয়েছে। এই মাংসটা হেভি সফট, মাংসটা হেভি সফট, হেভি সফট। ঝোলটা কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টিং, কমপ্লিটলি হতাশাজনক একদম পুরো। মানে আমি ওই জন্যে, মানে আমার মনে হচ্ছিলো কেন বলো তো, আমি জানি না কালারের টেক্সচারটা তুমি বুঝতে পারছো কিনা, এটা কোনো পরিস্থিতিতে খাসির মাংসের ঝোলের কালার হতে পারে না, ইম্পসিবল, ইম্পসিবল একদম। ইভেন এই যে চিকেন কষাটা দেখছো, এটার টেক্সচার কালার টেক্সচার আরও বেটার, হালকা হালকা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে না কি বলো কি, মানে বেরেস্তার আগের লেভেলে যে পেঁয়াজগুলো থাকে ওই পেঁয়াজগুলো দেওয়া, পুরো হতাশাজনক। আমি জানি না আজকে আমি প্রথমবার এরকম, মানে এখানে আমি মানে ভুলভাল টাইমে খাচ্ছি বলে এরকম টেস্ট লাগছে কিনা, কারণ তোমরা যেহেতু রেকমেন্ড করেছো কিন্তু আমার একটা অনেক সংশয় থাকে যে কীভাবে, মানে আমি ভুল হচ্ছি নাকি তোমরা ঠিক হচ্ছো, আমি এটা মানে টেনশন থাকে একটু, ওই জন্য বেশি করে পরিমাণে জাজ করার চেষ্টা করছি। বাট এই ঝোলটা কোনোভাবেই খাসির মাংসের ঝোল না, আদারওয়াইজ খাসির মাংসের যে পিসটা রয়েছে এটা কিন্তু বেশ সফট আর বেশ টেস্টফুল, বাট ঝোলটা মোটেও খাসির না। আর ম্যাক্সিমাম টাইম আমার মনে হয় তোমাদের সাথে এই ঘটনাগুলি ঘটে, আমরা যখন খেতে যাই সেই জায়গায় গিয়ে হয়তো খাবারটা ভালো পেলাম, তোমরা যেদিন গেলে সেদিন হয়তো খাবারটা আপ টু দ্য মার্ক নয় বা সেই লেভেলে ভালো নয়, ঠিকঠাক নয়, তো এরকম ঘটনা ঘটতে পারে। আজকে হয়তো আমার সাথে এই ঘটনা এরকম করে ঘটেছে, তাদের হয়তো অন্যদিন ভালো হয়। এই এই কালার টেক্সচারটা দেখে আমি ফিদা হয়ে যাচ্ছি, সিরিয়াসলি আমি এখনও কনফিউজ, মনে হয় যেন চিকেনের ঝোলটা এখানে দিয়ে দিয়েছি মাটনে আর মাটনের ঝোলটা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, হে ভগবান, ঠিকঠাক আমাদের বিলটা একটু বলো না, 480। গাইস চায়ের কাপটা দেখো, এটা কিন্তু সেম বাট জায়গাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে,
কারণ আমরা ভাবলাম বাড়ি ফেরার পথে লাস্ট চাটা সরাইখানাতে বসেই খাওয়া যাক, মানে ব্যাক টু প্যাভিলিয়ন যেটা আমাদের ফেভারিট। তো এই লাইনে গেলে মোটামুটি আছি কনফার্ম আমরা সরাইখানাতেই খাবো, বাট আদারওয়াইজ আমি জানি না এটা আজকে আমাদের সাথে প্রথমবার ঘটলো কি না, বা তোমরা যখন খেয়েছো তখন হয়তো খাবারটা ভালো পেয়েছো, আজকে আমার সাথে এরকম হয়েছে কিনা। তো সিম্পলি আজকের দিনটাই দেখো, আজকে যদি আমি খাবারটা খেয়ে জাস্ট বলতাম হ্যাঁ একদম ভালো, তাহলে তোমরা বলতে দাদা অনেস্ট রিভিউ, বাট এরকম নয়। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা প্রপার একটা কম্বাইন্ড রিভিউ দেবো, দেন ডিসাইড তোমাদের করার কাজ যে তোমরা ডিসাইড করো তোমরা এখানে আসবে কিনা, তোমরা ওখানে যাবে কিনা, ঠিক আছে? ওরকমভাবে কিন্তু কোনো কিছু ডিসকাস বলা যায় না, বা কোনো কিছু উড়ো এরকমভাবে মানে ক্রিটিসাইজই হয়, যদি উড়োও বলি সেটাও কিন্তু আমরা প্রপার ক্রিটিসাইজ করে বলি এটা এরকম হচ্ছে ওরকম হচ্ছে এটা খেতে ভালো ওটা খেতে খারাপ এরকম এরকম ছিল ফ্লেভার টেস্ট সব কিছু মিলিয়ে, তখন ডিসাইডটা কিন্তু আলটিমেটলি তোমাদেরই করতে হবে। তো এখানে আমরা ওখানে মানে কর্মকার ধাবায় 450 টাকা মানে 450 টাকা আমরা পে করে খেলাম ঠিকই, বাট মন ভরেনি, মোদ্দা বাংলা কথা মন ভরেনি। ইভেন ওখানে মাটন কষার থেকে চিকেন কষাটা বেটার ছিল মনে হচ্ছে, সুবন যেটা খেয়েছে ঠিক আছে একদম বেটার ছিল, ইভেন মাটন কষাটা ওটা মাটন কষাই ছিল না, আর এর থেকে বেটার আমি শ্যামলিতে খেয়েছি ভাতের রুটি হিসাবে। তো আদারওয়াইজ এটা জাস্ট ওকে, এসে পড়লে খেতে হবে এরকম, আদারওয়াইজ নাথিং স্পেশাল এরকম কোনো কিছুই নয়। প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স সেম হয় না, কিছু উপর নিচে হতেই থাকে। তো যাই হোক, যেরকমই হোক আমাদের কাজ নতুন নতুন জায়গা যাওয়া, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, দেন তারপর তোমাদের ডিসাইড তোমরা যাবে কি যাবে না। তোমাদের কাজ কি? সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা, এটা তোমাদের মুখ্য কাজ, কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, ঠিক আছে? মানে দেখো এত রাত্রেবেলা আমরা বেরোই, এত খাটাখাটনি করে ভিডিও রেকর্ড করি, তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করি, তোমার ভিডিওগুলো দেখো এনজয় করো, সেটা আমরা লাইক করে আর লাইক যে হিসাবে করো, তারপরে তোমাদের কমেন্টে আমরা বুঝতে পারি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, বাট সাবস্ক্রাইব কেন করো, দিলসে ভালো লাগতে হয় করো, একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, 100K বেশি দিলে নয়, ঠিক আছে? তো যাই হোক আজকে এই অবধি, সি ইউ ভেরি সুন গাইজ, নেক্সট ভিডিও জন্য স্টেডিয়াম টু রাইট অ্যান্ড বাইট অ্যান্ড সাবস্ক্রাইব টু রাইট অ্যান্ড বাইট, টাটা বাই।